মদন মিত্র পশ্চিমবঙ্গের কোনো বিধানসভা থেকে কোনোদিনও জিততে পারবেন না, ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর কামারহাটিতে উৎসবে মেতেছেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। তার এই উচ্ছ্বাসকে কটাক্ষ করে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং মদন মিত্রকে মাতাল বলে কটাক্ষ করেন এবং জানান মদন মিত্র খুব আনন্দ পেয়েছে, কিন্তু ও কোনোদিনও কোনো বিধানসভা থেকেই জিততে পারবে না। মদন মিত্র নাচান কুদান তো আছেই, আজকে কাল থেকে একটু বেশি মদ খেয়েছে, ও ভাবছে কে ট্রান্সপোর্ট মিনিস্টার ছিল ওকে সরিয়ে শুভেন্দু ট্রান্সপোর্ট মিনিস্টার হয়েছিল, তো এই জন্য একটু খুশি আনন্দ পেয়েছে। কিন্তু খুশি আনন্দ আর কতদিন, কিন্তু ও তো ট্রান্সপোর্ট মিনিস্টার হতে পারবে না, কেন হাঁটু বয়সে ছেলে থেকে হেরে গেছে, আর ও জীবনে এমএলএ আর হতে পারবে না। কিন্তু ও এই যে আনন্দ ফুর্তি করে যে দেখিয়েছে মমতা ব্যানার্জিকে, তো হয়তো এক দু মাস জন্য একটু তোলাবাজি করা জানে আরও ফ্রি ছাড়বে, এর থেকে বেশি কিছু নেই। মদন মিত্র একটা মাতাল, ওর কথার কোনো উত্তর দেওয়ার যুক্তি নেই। মদন মিত্র পশ্চিমবাংলা কোনো বিধানসভা থেকে জিততে পারবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, কোনো একটা বিধানসভা। মমতা ব্যানার্জি যদি লটারিও দিয়ে দেয় কে তুলে নে কোন বিধানসভায় দাঁড়াবে, সেখানেও জিততে পারবে না।